এখন সময় হচ্ছে রাতে 12টা আর এখন আমি একটা ভাতের হোটেল খুঁজছি কারণ ভাত খেতে হবে ট্রেন তো পেলাম না ট্রেন সেই সকালে 3:45 এ লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার আছে সেটা ধরে আমাকে বাড়ি যেতে হবে এখন সময় হচ্ছে সন্ধে 5:23 আর আমি বিষ্ণুপুরের আশেপাশে খুব সুন্দরভাবে ঘুরে সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করে তোমাদের দেখিয়েছি ভিডিওগুলো যদি দেখে থাকো তো ভালো আর না দেখে থাকলে অবশ্যই দেখো কারণ ভিডিওগুলো আমি দারুণভাবে করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব ভালো করা ততটাই করেছি আর পায়ে হেঁটে একদম অল্প খরচে কিন্তু আমরা ঘুরে নিয়েছিলাম তো যাই হোক সেই নিয়ে আর বেশি কথা বাড়ালাম না এখন আমি আছি বিষ্ণুপুর স্টেশনে এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশনে কিছুটা ভিউ আর এটা হচ্ছে বিষ্ণুপুরের পার্কিং স্টেশন আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো আর বেরিয়ে আমি কিন্তু যাবো এখন হাওড়া হয়ে আমার বাড়ি তো এই ব্লগে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো যে আমি কীভাবে আমার বাড়ি পৌঁছচ্ছি এই হাওড়া হয়ে তো চলো এই ভিডিওটাকে আমরা শুরু করে দিই এই হচ্ছে বিষ্ণুপুরে টিকিট কাউন্টার আর এই ফ্লাইওভার ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু উঠে আমাদের যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে আমার আজকে যে ট্রেনের টিকিট আছে সেটা হলো রূপসী বাংলা এক্সপ্রেসে টিকিট কনফার্ম হয়ে গিয়েছে ওই 110 কি 112 টাকা মতো লেগেছে টিকিটে যাই হোক চলো এই সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে যাবো আর 3 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করি আমাদের ট্রেনের টাইম হচ্ছে 5:30 তো ট্রেন মোটামুটি লেট আছে 10 মিনিট মতো বেশি কখন আছে যাই হোক এই হচ্ছে লিফট এই বিষ্ণুপুর স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা আছে আর এই হচ্ছে ফ্লাইওভার সরি ফুট ওভার ব্রিজ আর উপর থেকে বিষ্ণুপুর স্টেশনের ভিউ কিছুটা দেখায় চলো ট্রেনের টাইম প্রায় হয়েই গিয়েছে আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এই দেখো এটাই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হয়তো কোনো অফিস হবে হয়তো দেখো কত সুন্দর যাই হোক এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস আসছে যেটা তোমাদেরকে বললাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস আসবে সেটা আবারও এখন ঘোষণা করে চেঞ্জ করলো আর ঘোষণা করা হলো যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস আসছে অবশেষে আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস চলে এসছে এই হচ্ছে ট্রেন চলো এবার উঠে পড়ি এখন সময় 5:40 আর আমাদের ট্রেন বিষ্ণুপুর ছেড়ে বেরোচ্ছে এখন সময় হচ্ছে রাত 9:26 আর এখন আমরা এসে উপস্থিত হলাম এই সাঁতরাগাছি স্টেশনে আর এই ট্রেনটা এখানে আসার কথা ছিল কিন্তু 8:08 মানে প্রায় 1 ঘন্টা লেট বলতে পারো যাই হোক আমরা এই সাঁতরাগাছিতে নেমে গেলাম কারণ এখান থেকে কিন্তু লোকাল ধরে আমরা হাওড়া যাবো তাহলে কিন্তু এই রূপসী বাংলা এক্সপ্রেসের আগেই কিন্তু আমরা আশা করছি হাওড়া পৌঁছে যাবো এখন দেখা যাক কখন আমরা হাওড়া দিয়ে যাই এই সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার একটা ট্রেন আছে সেটা হচ্ছে খড়গপুর হাওড়া লোকাল আছে মোটামুটি সময় দেখাচ্ছে এখানে 9:30 এখান থেকে ছেড়ে যাবে আর 9:57 কিন্তু আমাদেরকে হাওড়া স্টেশনে ঢুকিয়ে দেবে ফাইনালি আমাদের লোকাল ট্রেন ঢুকিয়ে গিয়েছে হাওড়া যাবো এই ট্রেনে করে এখন এই হচ্ছে সেই ট্রেন চলো এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুব তাড়াহুড়ো আছে এখন সময় হলো 11:25 যেখানে 9:55 ঢোকার কথা সেই ট্রেন ঢুকলো 11:25 মানে কি হারে লেট আর এখন এমন টাইমে নামলাম যে আমি না পাবো জঙ্গিপুর রুটের কোনো ট্রেন না পাবো লালগোলা রুটের কোনো ট্রেনই এখন অ্যাভেলেবেল না সেই সকাল ছাড়া আমি ট্রেনই পাবো না এখানে সারা রাত জেগে জেগে
এই স্টেশনে আমাকে বসে থাকতে হবে। টিকিয়াবাড়া থেকে হাওড়া দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার, আর এই 3 কিলোমিটার পথ আসতে আমাদের এই লোকাল ট্রেনটা সময় লাগালো মিনিমাম 1 ঘন্টা 31 মিনিট মতো। মানে কী অবস্থা দেখো, আর যেটা রূপসী বাংলা ছিল সে কিন্তু মোটামুটি 11টার সময় ঢুকেছে, মানে আমাদের থেকে ঠিক ওই 20-25 মিনিট আগে ঢুকেছে। কিন্তু 11টার সময় ঢুকলেও কিন্তু কোনো লাভ হয়নি, কারণ আমাদের যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু 11টার আগে ছিল, 11টার পরে জঙ্গিপুর লাইনে যাওয়ার জন্য আর কোন ট্রেনেরই অ্যাভেলেবেল নেই। রাত 11:30টার সময় শাহবাগের ভিতরে বাজার বসেছে দেখো, একদম ধুমধাম সবজি বাজার চলছে এখন। এখন খুব তাড়াহুড়ো করে এখন যাবো শিয়ালদা, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে। চলো চলো, এখন মোটামুটি 11:30 বাজছে, আর দুটো বাস আছে আর কি, এখানে দেখি শিয়ালদা যাবে কি, তাহলে শিয়ালদা চলে যাওয়া হবে। ফাইনালি রাত এখন 11:47, আর এখনই নামলাম শিয়ালদা স্টেশনের কাছে আর কি, মানে স্টেশনের কাছে না, এখান থেকে 5 মিনিট মতো হেঁটে যেতে হবে তাহলে স্টেশনটা পাবো। চলো দেখি, এখন যদিও ট্রেন নেই তো স্টেশনে গিয়ে দেখি, যদি বাই চান্স লেট থাকে তাহলে কিন্তু ট্রেনটা পেয়ে যাবো। এখন সময় হচ্ছে রাত 12টা, আর এখন আমি একটা ভাতের হোটেল খুঁজছি, কারণ ভাত খেতে হবে, ট্রেন তো পেলাম না। ট্রেন সেই সকালে 3:45 লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার আছে, সেটা ধরে আমাকে বাড়ি যেতে হবে। এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এখন সময় দেখো 12:25, আর এখন একটা হোটেল খুঁজে পেয়েছি, ভাতের হোটেল, ভাত খাওয়া দাওয়া করবো। আর এই মুহূর্তে কত মার্কেটটা জমজমাট দেখো, মাঝরাতের মার্কেট আছে। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, অল্প করে কিছু এখানে খেয়ে নিই। ফাইনালি এসে বসে পড়েছি ভাতের হোটেলে, আর এই দেখো এখানে দেওয়া আছে মেনু কার্ড আর কি, মেনু কার্ড দেওয়ালে লাগিয়ে দিয়েছে কিছু অর্ডার। Few moments later, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, 12:30টার সময়, একটা ডিমের অমলেট, আর এখানে একটা ঘন ডাল, আর একটা সবজি, আর এই যে পেঁয়াজ আর লেবু, ব্যাস। চলো, আর বেশি দেরি করবো না, প্রচণ্ড খিদে পেয়েছি কিন্তু খাবারটা খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট, ওই ডবল ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম, আর সঙ্গে দুটো এক্সট্রা ভাত নিয়েছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 20 টাকা দেবে, দিয়ে মোট বিল হলো 105 টাকা। তো ব্যাস খেয়ে দিয়ে দিয়েছি, এবার তৃপ্তি। চলো এবার স্টেশনের দিকে রওনা দিই। এখন সময় দেখো 1টা রাত 1টা, আর এখন কি হারে মানে মার্কেট জমজমাট হয়ে আছে। যাই হোক চলো, আর হাঁটাহাঁটি করবো না, প্রচণ্ড ক্লান্ত, এবার স্টেশনে যাই। এখন সময় হচ্ছে দেখো 2:15, আর মোটামুটি আমাদের ট্রেন আছে 3:45, মানে দিনের যে প্রথম প্যাসেঞ্জার ট্রেন লালগোলাগামী সেই ট্রেনটাই ধরবো, আর এখন মোটামুটি 1.5 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। তো চলো, আর ঘুমানো তো যাবে না, কারণ 1.5 ঘন্টার মধ্যে ঘুম না ভাঙলে আবার ট্রেনটা ওটাও মিস হয়ে যাবে। তো যাই হোক চলো, একটু এইখানে বসার জায়গা আছে, একটু বসি, টাইম পাস করি, তারপর 3:45 দিকে আবার রওনা দেব বহরমপুরের উদ্দেশ্যে। 2000 years later, ঘড়িতে সময় এখন 2:33, আর আমাদের এই যে লালগোলা প্যাসেঞ্জার চলে এসছে 11 নম্বর প্ল্যাটফর্মে। চলো ট্রেনে উঠে পড়ি, অলরেডি ট্রেনে উঠে ব্যাগ রেখে দিয়েছি আমি, আর এই হচ্ছে ট্রেন, এখনো লাইন দেয়নি আর কি, জাস্ট লেগেছে, প্রচণ্ড গরম কিন্তু ট্রেনের ভেতর এখন। ফাইনালি ট্রেনে উঠে একটা সিট নিয়ে বসে পড়েছি, সিট একদম এমার্জেন্সি উইন্ডো নিয়েছি, যাতে একটু হাওয়াটা বেশ ভালো খেতে পারি, আর বাইরের সিনগুলো একটু বেশ নিতে পারি। অবশেষে 15 ঘন্টা ট্রেন জার্নি এতক্ষণে শেষ হলো, এখনো বাড়ি পৌঁছায়নি, আরো 2 ঘন্টার একটা বাস জার্নি করতে হবে, তারপরে কিন্তু আমি বাড়ি পৌঁছাতে পারবো।
স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার মতো। তো দেখি টোটো পেলে টোটো ধরবো, মাত্র 10 টাকা ভাড়া নেই। একটা টোটো ধরে চলো বাস স্ট্যান্ড যাই, আর বাস স্ট্যান্ড থেকে এবার বাড়ি চলে যাব। তাই আর ভিডিওটাকে বেশি বাড়ালাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে।